মেলাতে আসলাম চেরারে নিয়ে ঘোরার জন্য, আর এখানে মেলায় আজকে ঘুরবো, আর দাঁড়াইলা না কোন জায়গায় কি আছে সেটা দেখবো, তারপর আমরা একটা দোকানে যাব, সেখানে গিয়ে মিষ্টি খাবো, আর এর আগে যে ডিসপ্লে করা কসমেটিক সামগ্রী বা খেলনা সামগ্রী সেটা আমরা দেখবো। এদিকে হচ্ছে মোমবাতি, যারা মাজারে যায় জিয়ারতের উদ্দেশ্যে এখান থেকে মোমবাতি কিনে, এটা হচ্ছে মাজার। আমরা মাজার থেকে দোয়া করে আসছি, মানে জিয়ারত করে আসছি, ভেতরে প্রবেশ করব না। আমরা শাহ সুলেমান ফতেগাজী রহমতুল্লাহ মাজার, আর এখানে ওনার মাজারকে কেন্দ্র করে প্রতি বছর উরুস মোবারক অনুষ্ঠিত হয়। এক মাস ব্যাপী উরুসের যে মেলা সেটি থাকে। আমরা এখন মেলার ভিতরে যাচ্ছি, মাজারের কার্যক্রম আমরা সম্পূর্ণ করি। এগুলো হচ্ছে চিনুকের মালা, আর এখানে অনেক ধরনের চিনুকের মালা দেখা যাচ্ছে। এই গোলাপ ফুলটা সেই দেখতে অসাধারণ। মেলাতে অনেক ধরনের দোকান থাকে, এর মধ্যে অন্যতম হচ্ছে সানগ্লাস। সানগ্লাস কিন্তু অনেক সুন্দর, পাশাপাশি গড়ে আছে এখানে। যেহেতু আমি কিনবো না, তাই আমি দরদাম করবো না, যা শুধু ডিসপ্লের জন্য। চিংড়ি বাজাগুলো দেখতে বেশ সুন্দর, খাওয়ার জন্য লোক চলে আসছে, তবে এখন খাবো না। আর আমার সাথে যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে খাওয়ার জন্য আবেদন করতেছে। তো যেহেতু ঘুরবো, তারপরে আমরা খাবার দাবার খাবো। সিঙ্গে খাওয়ার খুব ইচ্ছেই দিছে না, এন তো আরও দুইজন আছে। চাচ্চু সিঙ্গে খাইবা? এরা বলতেছে খাওয়ার জন্য, তুমি ফোনে খাবো। এটা হচ্ছে শাহ সুলেমান ফতেগাজী রহমতুল্লাহ মসজিদ, কেন্দ্রীয় মসজিদ। আর এর পাশে অবস্থিত এখানে মেলা বসে বা বিভিন্ন কসমেটিক সামগ্রীর যে দোকানপাট সেটি দেখা যাচ্ছে অনেকটাই জমজমাট। আর এখানে দুপুর থেকে সন্ধ্যা রাত পর্যন্ত মানুষের আনাগোনায় এই জায়গাটা ভরপুর থাকে। এখন মোটামুটি এখানে অনেক ধরনের দোকানপাট রয়েছে। শাহ সুলেমান রহমতুল্লাহ মাজারের যে উরুস মোবারক অনুষ্ঠিত হয় উপলক্ষে যারা দর্শনার্থী আসে মাজারে, আর মাজারে আসার পর এখানে মিষ্টি আছে, গুড়ের মিষ্টি, চিনির মিষ্টি, জিলাপি ইত্যাদি অনেক ধরনের আইটেম এখানে বানিয়ে থাকে। আর এটি হচ্ছে 70 বছরের ঐতিহ্যবাহী একটি খাবার। এখানে উল্লেখযোগ্য খাবারগুলো হচ্ছে গুড়ের জিলাপি, চিনির জিলাপি, আর এগুলো হচ্ছে চিনি জাতীয় একটা মিষ্টি, আর এগুলো হচ্ছে কদমা। শত শত বছর ধরে কিন্তু এমন মিষ্টির দোকান এখানে আসে এক মাসের জন্য, আর তারা কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যবসা বাণিজ্য করে। এই দিকটাতে দেখা যাচ্ছে আরও বেশ কয়েকটি দোকান আছে। একসময় এখানে যে মিষ্টি দোকানগুলো আসত, আরও অনেক দোকান এখানে আসতো, এখন আস্তে আস্তে এটা কমে গেছে, তবে খাবারের যে ঐতিহ্যটা মোটামুটি এখনও আছে। আমরাও প্রস্তুত মিষ্টি খাবো, জিলাপি, মানে গুড়ের জিলাপি, আর গুড়ের জিলাপি কিন্তু খেতে বেশ ভালো লাগে। কেজি কত? 160। তোমরা কদিন থাকবা? এই জিলাপিগুলো হচ্ছে 160 টাকা করে কেজি, আর তারা যে মেকিং করে এখানে হচ্ছে তাদের সোলা। সেল কেমন হয়েছে? ব্যবস্থা ভালো, ওয়েটিং নিউজ। এখন
শাহ সুলেমান ফতেগাজী রহমতুল্লাহ মাজারের 14, 15, 16 মানে অর্থাৎ 3 দিন এখানে অনেক মানুষের সমাগম ঘটে, আর এখানে যারা আসে শত শত মানুষ আসে, আর তখন কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করার তারা কিন্তু করে। আর এগুলো হচ্ছে ঐতিহ্যবাহী একটা খাবার। যাই হোক, আমরা অন্যদিকে যাব, তারপর অন্যদিকে চিত্র তুলে দেখব। এদিকে হচ্ছে কাফড়ের দোকান, মানে শাহ সুলেমান ফতেগাজী রহমতুল্লাহের মাজারের উরুস উপলক্ষে এখানে অনেকগুলো কাফড়ের দোকান আছে, আর এখানে অনেক ভালো মানের কম্বল, চাদর, শাল ইত্যাদি পাওয়া যায়। একসময় এখানে কাশ্মীরের যে চাদরগুলো বা শালগুলো সেগুলো পাওয়া যেত, এখনও পাওয়া যায়, তবে এখন বেশিরভাগ কাপড়গুলো হচ্ছে কফি। শত শত বছরের ঐতিহ্য, আর ঐতিহ্যবাহী মেলাটি হওয়ায় এখানে দূর দূরান্ত থেকে যারা কাপড় ব্যবসায়ী তারা এখানে ছুটে আসে প্রতি বছর। আর এখানে কালেকশনগুলো অনেক দেখতে ভালো লাগে, আর এখান থেকে অত্র অঞ্চল বা মেলাতে যারা আসে তারা কিন্তু কেনাকাটা করে। এগুলো হচ্ছে কম্বল, বেবিদের কম্বল, আর এগুলো হচ্ছে কম্বল, চাদর, সব কিছু মিলিয়ে মেলার যে শীতের কাপড় বা গরমের কাপড় অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে। এগুলো হচ্ছে কাঠ বেলুন, দা, কোরাল ইত্যাদি, আর এই জিনিসগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, আর এগুলোর বেশ ডিমান্ড আছে এখানে যারা আসে। রুটি বানানোর যে কাঠ বেলুন আছে সেটা কিনে নেয়, এবং এখানে ডাল খিচুড়ি আছে, অনেক ধরনের সুন্দর সুন্দর হাতে বানানো জিনিস আছে এখানে। ফুচকার দোকানে যাবো, ফুচকার দোকানে যাওয়ার পর এখানে একটু সময় বসবো, আর যদি ভালো লাগে তাহলে ফুচকা খাবো, তারপরে গো টু বাড়ি। হালিম না হৃদয়ন ফুচকা ফুচকা আয়ন এদিকে।